আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, আসলে বিষয়টি বলা ভুল হচ্ছে, কারণ এখানে অনেকগুলো বিষয়, তারপরেও মানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে আসামির অনুপস্থিতিতে কিভাবে বিচার কার্য পরিচালনা করা যায় বা করা হয়। আসলে বিষয়টি হচ্ছে এরকম যে অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে 20 বছর হয়ে গেলে, 15 বছর হয়ে গেলে আমার আর মনে হয় কোনো আইনের মানে বিচারের সম্মুখীন হতে হবে না, অর্থাৎ যদি কেউ পলাতক থেকে থাকে তাহলে তার বিচার পদ্ধতিটা কী, অথবা কেউ যদি মামলা অবস্থায় বিদেশ চলে যায় তাহলে সে 10 বছর বিদেশ থেকে আসলো, 15 বছর বিদেশ থেকে আসলো, আসার পরে তার মামলার কী পরিস্থিতি দাঁড়াবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এর সাথে সাথে থাকবে একজন পুলিশ অফিসার কি বিনা পরোয়ানায় একজন সাক্ষীকে গ্রেপ্তার করতে পারে। আমরা জানি পুলিশ অফিসার নর্মালি আসামিদের গ্রেপ্তার করে থাকে, কিন্তু সাক্ষীকে গ্রেপ্তার করতে পারে কিনা এই বিষয়টিও আলোচনা করব। আর এর সাথে মানে আরও কয়েকটি বিষয়ের ভিতরে আরেকটি বিষয়, সেটা হলো কোন আইন বলে পুলিশ আসামিকে 24 ঘন্টার অধিক সময় থানা হাজতে আটক রাখতে পারে আর আদতেও পারে কি না। এরপরে আমরা আলোচনা করব পুলিশ অফিসার কি সাক্ষীদের তলব করতে পারে, সাক্ষীকে মানে ডাকতে পারে, এই বিষয়টি থাকবে। এরপরে আরও থাকবে যে পুলিশ রিমান্ড কি, কী কারণে একজন আসামিকে রিমান্ডে আনা হয়। এর সাথে সাথে আরও বিষয় থাকবে কোন আইন বলে মানে গ্রেপ্তার ব্যতীত একজন ব্যক্তির দেহতল্লাশি করা যায়। এরপরে যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে যে সিজার লিস্ট কি, অর্থাৎ জব্দ তালিকা কি, কোন আইন বলে সিজার লিস্ট করা হয়, এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা করব। তার আগে অনুরোধ করবো বন্ধুরা, আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন অন্য সকল বন্ধুরাই দেখে উপকৃত হতে পারে। তো চলেন যথারীতি শুরু করি। তো আমরা শুরুতে যেটি আলোচনা করব সেটি হচ্ছে যে আসামির অনুপস্থিতিতে বা আসামি বিদেশ চলে গেলে, অর্থাৎ আসামের অনুপস্থিতিতে কীভাবে বিচার কার্য পরিচালনা করা হয়। বন্ধুরা, একটি বিষয় মানে জানার, সেটি হচ্ছে যে আদালতে যখন কোনো বিচারিক কার্যক্রম শুরু হয় তখন আদালত কী করে, সর্বপ্রথমে মামলার ধরন বুঝে, অভিযোগের ধরন বুঝে আপনার হলো প্রথমে কী করে, যেটা আপনার নোটিশ দেওয়ার মতো সেটা নোটিশ ইস্যু করে, যেটা সমন দেওয়ার বিষয় সেটি সমন দেয়, যেটি ওয়ারেন্ট দেওয়ার বিষয় সেটি ওয়ারেন্ট দেয়। এমনিভাবে আদালত আপনাকে কল করে, অর্থাৎ আপনাকে ডাকে যে আপনি আদালতে হাজির হন, আপনার বিরুদ্ধে যে চার্জ গঠন করা হবে তার শুনানি হতে পারে, তার সাক্ষ্য গ্রহণ হতে পারে, বিভিন্ন বিষয় থাকে, এই জন্যই আদালত আপনার হলো ডাকে। তো ডাকারও কিন্তু কিছু বিষয় আছে, আইনগত ভিত্তি আছে। আদালত সর্বপ্রথম যে কাজটি করে থাকে, আসামিকে আপনার সমন দিয়ে দেয়, ফৌজদারি কার্যবিধি আইনের 68 ধারা মোতাবেক সমন ইস্যু করে যে আপনাকে আদি এত এত তারিখে এই মামলার মানে জন্য আদালতে হাজির থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো। কেউ যদি এই সমনটাকে ভাইলেট করে তাহলে তার নামে ওয়ারেন্টও ইস্যু হয়ে যেতে পারে। এরপরে দেখা যাচ্ছে যে সমন দিয়ে তাকে হাজির করা আদতেও সম্ভবপর হলো না, তখন আদালত কী করে, তখন আদালত তার নামে ওয়ারেন্ট ইস্যু করে। তো ওয়ারেন্ট ইস্যু করার পরেও ওই ব্যক্তি যখন আদালতে আত্মসমর্পণ না করে, অথবা পুলিশের কাছে ধরা না দেয়, কিংবা পুলিশের ধরা ছোঁয়ার বাইরে চলে যায়, অথবা এমন হচ্ছে যে তাকে আর গ্রেপ্তার করা সম্ভবপর হচ্ছে না, এর জন্য কি মানে আদালত বসে থাকবে যে ও বিদেশ থেকে আসার পরে তার বিচার করা হবে, তা কী অবস্থা যে দাঁড়াবে, এটা তো আসলে একটি চিন্তার বিষয়। সেটি হচ্ছে যে আদালত তখন কী করবে, সে বিদেশে থাকুক আর যেখানে থাকুক না কেন, তাকে হাজির করার জন্য আদালত এরপরে যে কাজটি করতে পারে ওয়ারেন্ট দেওয়ার পরেও, তখন কী করবে, ফৌজদারি কার্যবিধি আইনের 87 এবং 88 ধারার মতে আপনার হলো আদালতের যখন আর বিশ্বাস হয় যে এই লোকটা আর কোনোভাবেই মানে গ্রেপ্তার করা বা বিচার করা সপর্দ হচ্ছে না, সে ফেরারি হয়ে গেছে, তখন তার আত্মগোপনে রয়েছে এরকম মর্মে মানে তার নামে হুলিয়া জারি করে। অনেকে দেখবেন কথা বলে না যে লোকটার নামে হুলিয়া জারি করা হয়েছে, ফৌজদারি কার্যবিধি আইনের 86 এবং 87 ধারা মোতাবেক আদালত তার মানে আশু গ্রেপ্তার করার যখন সম্ভাবনা না থাকে তখন তাকে তার নামে হুলিয়া জারি করে। এরপরে হুলিয়া জারি করার পরেও যদি তার আর কোনোরকমভাবে টিকিপাত্তা না পাওয়া যায়, আদালতের আদেশে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করা হয়ে থাকে, বিজ্ঞপ্তি দ্বারা তো যে আসামি পলাতক থাকুক আর বিদেশেই থাকুক আর যেখানেই থাকুক না কেন তার অনুপস্থিতিতেও বিচার হতে পারে। তো সে বিদেশ থেকে আসার পর দেখা গেলো তার যাবজ্জীবন সাজা হয়ে গেছে কিংবা তার মৃত্যুদণ্ড হয়ে গেছে, এরকম হতে পারে। সাম্প্রতিক সময়ে কিন্তু অনেক ঘটনায় এরকম হয়েছে, বিদেশে ছিল, তাদের দেশে বিচার হয়েছে, পরবর্তীতে তাকে বিদেশ থেকে নিয়ে এসে দেশের ভিতরে নিয়ে এসে তাদের দণ্ডটি কার্যকর করা হয়েছে। এরপর আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে পুলিশ অফিসার কি কোনো সাক্ষীকে গ্রেপ্তার করতে পারে কি না। শুরুতে যে বিষয়টি বলেছিলাম সেটা হচ্ছে এরকম যে কোনো ফরিয়াদি বা সাক্ষীকে আদালতে হাজির হওয়ার জন্য পুলিশ অফিসার মুচলিকা নিতে পারেন।
যখন সে মুসল্লিকাদিকে অস্বীকার করে কেবলমাত্র সেক্ষেত্রেই পুলিশ অফিসার অবাধ্য ফরিয়াদি বা সাক্ষীকে ফৌজদারি কার্যবিধি আইনের 171 ক্লোজ এক উপধারা মোতাবেক বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে আদালতে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে পারেন। সরাসরি গ্রেপ্তার করতে পারেন না, কিন্তু আদালত পুলিশ অফিসারের যখন আদেশ ভায়োলেট করে তখন তো গ্রেপ্তার করতে থাকে হতেই হয়। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে কোন আইন বলে পুলিশ অফিসার আসামিকে 24 ঘন্টার অধিক সময় থানা হাজতে আটক রাখতে পারেন। আমরা সবাই জানি যে একজন আসামির আইনগত অধিকার হচ্ছে তাকে 24 ঘন্টার ভিতরে থানা হাজতে প্রেরণ করতে হবে, কিন্তু এই 24 ঘন্টার মানে অধিক সময় যদি আপনাকে আটক রাখতে হয় তাহলে এটা আদতেও সম্ভবপর কি না? এটা হচ্ছে যে ফৌজদারি কার্যবিধি আইনের 167 ধারা এবং পিআরবির 324 বিধিমতে ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশে একজন আসামিকে পুলিশ অফিসার 24 ঘন্টার অধিক সময় মানে আটক রাখতে পারেন। একজন পুলিশ অফিসার কি সাক্ষীকে তলব করার ক্ষমতা রাখেন বা আছে? সেই সকল ক্ষেত্রের ভিতরে অন্যতম হলো যে থানার অফিসার ইনচার্জ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো তদন্ত বা অনুসন্ধানকালে যদি কোনো দলিলপত্র বা কোনো জিনিসপত্র হাজিরের প্রয়োজন মনে করে সেই ক্ষেত্রে তিনি ফৌজদারি কার্যবিধি আইনের 54 ধারা মোতাবেক সমন ইস্যু করতে পারে। তবে মামলা তদন্তকালে তদন্তকারী পুলিশ অফিসার অর্থাৎ সাব ইন্সপেক্টরের নিচে নহে ফৌজদারি কার্যবিধি আইনের 160 ধারা মতে সাক্ষীকে হাজির করানোর জন্য সমন ইস্যু করতে পারেন। এছাড়াও পুলিশ অফিসার কোনো স্থান তল্লাশিকালে ফৌজদারি কার্যবিধি আইনের 103 ক্লোজ এক উপধারা মোতাবেক 2 বা ততোধিক ব্যক্তিকে মানে হাজির থাকার জন্য সমন ইস্যু করতে পারেন। এটা ছাড়াও তদন্তকারী পুলিশ অফিসার কোনো অপমৃত্যু মামলা তদন্তকালে লাশের শ্রদ্ধাল রিপোর্টের মানে সাক্ষী হিসেবে হাজির থাকার জন্য 2 বা ততোধিক ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধি আইনের 175 ধারা মোতাবেক হাজির থাকার জন্য বা তাকে হাজির রাখার জন্য সাক্ষী তলব করতে পারেন, অর্থাৎ তিনি লিখিত সমন ইস্যু করতে পারেন। আমরা একটি মোস্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যে পুলিশ রিমান্ড বলতে কী বোঝো, কী কারণে আসামিকে রিমান্ডে আনা হয়। তদন্তকারী পুলিশ অফিসার অথবা ক্ষমতাবান অন্য কোনো অফিসার মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন ও গ্রেপ্তারকৃত আসামিকে মানে জিজ্ঞাসাবাদের লক্ষ্যে ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশে মানে নির্ধারিত দিন এবং সময়ের জন্য আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে থাকেন। আর এই পুলিশ হাজতে আটক রাখাটা বা নেওয়াটাকেই কিন্তু আপনার পুলিশের ভাষায় আইনের ভাষায় রিমান্ড বলে। রিমান্ডটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 167 ধারা এবং পিআরবির 324 বিধি। তো এটা তো গেল যে কোনটা রিমান্ড, রিমান্ডটা কী? তাহলে কোনো মামলা তদন্ত সুষ্ঠু তদন্তের স্বার্থে মানে কোনো কিছু উদ্ধারের স্বার্থে কোনো কিছু লুকায়িত আছে এরকম কিছু জানার স্বার্থে সে আসামিটাকে মানে ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশে পুলিশের নিয়ন্ত্রণে রাখার নামই হলো রিমান্ড। এরপরে আমরা আলোচনা করব যে সিজার লিস্ট কী, কোন আইন বলে সিজার লিস্ট করা হয়। সিজার লিস্ট হচ্ছে মামলার ঘটনার সাথে সংশ্লিষ্ট বস্তু, চোরাই মাল, সন্দিগ্ধ সম্পত্তি, বেওয়ারিশ সম্পত্তি বা পরোয়ানায় উল্লেখ আছে এমন সম্পত্তি উদ্ধার এবং আদালত উপস্থাপনের জন্য তদন্তকারী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিপি ফরম নং 44, বাংলাদেশ ফরম নং 5276 এবং সাক্ষীর স্বাক্ষর নিয়ে নিজে স্বাক্ষর করে 3 কপি জব্দ তালিকা প্রস্তুত করেন। এটিই মূলত সিজার লিস্ট বলা হয় ইংরাজিতে, বা জব্দ তালিকা। এটা ফৌজদারি কার্যবিধি আইনের 103 ক্লোজ 2 উপধারা এবং পিআরবির 280 বিধি। ফৌজদারি কার্যবিধি আইনের 103 ক্লোজ 2 উপধারা এবং পিআরবির 280 বিধি মোতাবেকই লিস্ট প্রস্তুত করা হয় বা তৈরি করা হয়। কোন আইন বলে গ্রেপ্তার ব্যতীত একজন ব্যক্তির দেহতল্লাশি করা যায়? এটা হচ্ছে যে চোরাই মাল বা কোনো সন্দিগ্ধ সম্পত্তি কারোর নিকট রয়েছে বলে সন্দেহ হলে ফৌজদারি কার্যবিধি আইনের 102, 550 এবং পিআরবির 280 বিধি মোতাবেক গ্রেপ্তার ব্যতীত একজন ব্যক্তির দেহতল্লাশি করা যায় যদি সন্দেহ হয়। তো এটাই ছিল আজকের আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। ধন্যবাদ সকলকে।